নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বাড়ি যেতে যেতে ইংল্যান্ড পৌঁছে গেল আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সুপার এইটে একদম এই কথাটাই কিন্তু পারফেক্টলি বলা যেতে পারে ইংল্যান্ডের জন্য তো সেখানে কালকে এবং আজকে কালকে মানে বড্ড রাত্রে এবং আজকে বড্ড সকালে ম্যাচ ছিল হচ্ছে ইংল্যান্ড বনাম নামিবিয়া এবং তার সঙ্গে অস্ট্রেলিয়া বনাম স্কটল্যান্ড এবার ইংল্যান্ড নামিবিয়া ম্যাচটি ইংল্যান্ডকে জিততে হতো এবং সেখানেই হচ্ছিলো বৃষ্টি এমন বৃষ্টি শুরু হয়েছিল মনে হচ্ছিলো ম্যাচটাই আর হবে না তবে লাস্ট অব্দি অনেকটা রাত করে প্রায় দেড়টা নাগাদ হ্যাঁ দেড়টার সময় কিন্তু ম্যাচ শুরু হয় এবং সেখানে কিন্তু ইংল্যান্ড ফার্স্টে ব্যাট করতে এসে রীতিমতো স্ট্রাগেল করছিল। না আমি বিয়ার সামনে ডেভিড উইজেদের ভালো বোলিং হচ্ছিলো জস বাটলার চলে না ফিল সল্ট চলে না তবে পরের দিকে কিন্তু জনি বিয়ারস্টো তার সঙ্গে হ্যারি ব্রুক তারা ভালো ব্যাটিং করে মইনালি এসেও মারে এবং আট ওভারি ইংল্যান্ড বিরাশি করে ফেলেছিল এবং তারপর আবার বৃষ্টি চলে এসেছিল আমি ভাবলাম গেল ইংল্যান্ড যদিও আমি ঘুমিয়ে পড়েছিলাম মানে ওই বৃষ্টি আসাতে আর খেলা দেখিনি তারপর বাট লাস্ট অবধি সকালে উঠে দেখলাম যে ইংল্যান্ড জিতে গিয়েছে ইংল্যান্ড লাস্ট অব্দি খেলা হয়েছে এগারো ওভারের খেলা প্রথমে হচ্ছিল দেন ওই বৃষ্টিটার জন্য খেলাটা কমে দশ ওভারের হয় ইংল্যান্ড একশো রান করে নামিবিয়া সেটা চেস করতে গিয়ে চুরাশি রানই করতে পারে বাকি ডাকোয়া লুইস মেথড লাগিয়ে কিন্তু ইংল্যান্ডকে ওখানে একচল্লিশ রানে জয় দেওয়া হয় ফলে কিন্তু ইংল্যান্ড নিজেদের কাজটা করে দিয়েছিল লক্ষ্য ছিল অস্ট্রেলিয়ার দিকে অস্ট্রেলিয়াকে হারাতে হতো স্কটল্যান্ডকে যেটা হয়তো খুব বড় ডিল হতো না কিন্তু যেরকম খেলা স্কটল্যান্ড শুরু করেছিল বা অস্ট্রেলিয়ার খেলা দেখেও মাঝে মধ্যে মনে হচ্ছিল ওাহ ক্যা অ্যাক্টিংকার হ্যাঁ সেই রকম একটা ব্যাপার যে চলছিলো সেখানে কিন্তু ইংল্যান্ড সমর্থকদের ব্লাড প্রেশার অনেকটা বেড়ে যেতে পারে এবার অস্ট্রেলিয়ার হয়ে দুজনের দুরকম মন্তব্য এসেছিল জস হ্যাজলুট বলেছিল আমরা চাইব ইংল্যান্ডকে ছিটকে দিতে মানে তারা ইচ্ছা করে ম্যাচটা হারবে যেই মন্তব্যটা বড্ড কন্ট্রোভার্সিয়াল হয়ে গেছিলো তাকেও অস্ট্রেলিয়া বাদ দিয়ে দিয়েছিল মানে খেলাই নেই ম্যাচে বাদ দিয়েছিল মানে রেস্ট দিয়েছিল বলতে পারো আর তার সঙ্গে প্যাট কামিন্স যে বলেছিল যে আমরা কোনো কিছু ইজি নেবো না সব ম্যাচ জেতার জন্য দেখবো তাকেও অস্ট্রেলিয়া বাইরে রেখেছিল তো অস্ট্রেলিয়ায় কি করে সেই দিকে নজর ছিল এবং সেখানে কিন্তু স্কটল্যান্ড যেরকম ব্যাটিং শুরু করেছিল মনে হচ্ছিল যে ইংল্যান্ড বাড়িয়ে যেতে চলেছে এবং লিটারের প্রথম পনেরো ওভারের খেলা দেখলে মনে হচ্ছিল যে স্কটল্যান্ড কিন্তু দুশো করবে দুশো যদিও করতে পারে না শেষ পাঁচ ওভারে স্কটল্যান্ড সেই লেভেলের ব্যাটিং করতে পারেনি তবে একশো রান করে যেটা কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে স্কটল্যান্ডের সব থেকে হাইয়েস্ট রান এবং সেই রানটা চেষ্ট করতে নেবেও কিন্তু অস্ট্রেলিয়া কিছুটা স্ট্রাগেল করেছে এবং একটা সময় মনে হচ্ছিল যে স্কটল্যান্ড অনেকটাই এগিয়ে আছে ছ ওভারে বাহাত্তরের কাছাকাছি রান দরকার ছিল পাঁচ ওভারে ষাট দরকার ছিল মনে আছে তবে তার কিছুটা আগে থেকে কিন্তু হঠাৎ করে মার্কাস টয়নিস চলে ওঠে যদিও ক্যাচ মিসও হয়েছে ট্রাবি হেডের ক্যাচ ফেলেছে স্কটল্যান্ড লাস্টে গিয়ে টিম ডেভিডের ক্যাচ ফেলেছে এবং একটা সময় অবধি ম্যাচে দেখছিলাম স্কটল্যান্ড এগিয়ে আছে স্কটল্যান্ডের যে পার্সেন্টেজ বিরাশি তিরাশি পার্সেন্ট সেই রকম তারপর হঠাৎ করে মার্কাস টয়নিসের কি মনে হলো সে মারতে শুরু করলো এবং যে শটগুলো মারছিল সেগুলো যে ফুলি ফোট লাগিয়ে মারছিল সেরকম বলা না গেলেও কিন্তু রিবার মেরে সামনে ছয় মেরে কিন্তু খুব ইজিলি দেখছিলাম মার্কাস টয়নিস চার ছয় মেরে রানটাকে ক্লোজ নিয়ে যায় দেন ট্রাভি সেটও মারতে শুরু করে এবং সেখানে কিন্তু ট্রাবি সেট আর মার্কাস টয়নিস মিলে ওই তিন তিন চার ওভারের মধ্যেই যে ম্যাচটা অস্ট্রেলিয়ার হাত থেকে অনেক দূরে ছিল সেই ম্যাচটাকে স্কটল্যান্ডের হাত থেকে দূরে নিয়ে চলে যায় দেন ট্রাভিসেড এবং তোমার মার্কাস টনিস আউট হলে পরবর্তীকালে টিম ডেভিড এবং ম্যাথু ওয়েট মিলে ম্যাথু ওয়েট যদিও কিছুই করে নি পাঁচ বলে চার করেছে টিম ডেভিড চোদ্দ বলে চব্বিশ করে এবং লাস্ট অব্দি টিম ডেভিডের ক্যাচও মিস হয়ে লাস্ট ওভারে তবে সেখানে কিন্তু একটা ছয় মেরা তারপর টিম ডেভিড ম্যাচ জিতিয়ে নিজেদের তো জিতালই তার সঙ্গে সঙ্গে ইংল্যান্ডকেও কিন্তু সুপার এইটে পাঠিয়ে দিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এবার এটা ভালোই হলো আমি তো চাইছিলাম ইংল্যান্ড কোয়ালিফাই করুক নয়তো দেখো ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকার জন্য অনেক ইজি হয়ে যেত ব্যাপারটা যদিও সাউথ আফ্রিকাকে নেদারল্যান্ডও ভালো টক্কর দিয়েছে নেপাল তো হারিয়েই দিয়েছিল প্রায় তবে তারপর যদি গ্রুপে ইউএসএ আর স্কটল্যান্ড থাকতো সেখানে কিন্তু সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ দুটো টিমের জন্যই অনেক ইজি হতো তবে সেই জায়গাতেই কিন্তু এবার ইংল্যান্ড আছে ইউএসএ আছে তো সেখানে কিন্তু ব্যাপারটা ওই গ্রুপেও জমবে এবং সেই জায়গায় কিন্তু লাস্ট অব্দি ইংল্যান্ড কোয়ালিফাই করে গেল এবং আমাদের সামনে মোটামুটি আটটা টিম চলে এলো যেখানে ইন্ডিয়া অস্ট্রেলিয়া ইউএসএ সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তান ইংল্যান্ড এবং তার পাশাপাশি বাংলাদেশকেও আমরা ধরে নিতে পারি যারা কিন্তু সুপার এইটের আটটা টিম হতে চলেছে তো সেখানে তোমাদের মতামত জানিও ভিডিওটা ভালো লাগবে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলায় ঘন্টাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই